नमस्कार भिवार्स, আমি জ্যোতিষ তরণীকান্ত জ্যোতিষ বিদ্যালঙ্কার। আজকের এটিএম বাংলা চ্যানেলের এসো জ্যোতিষ শিখি আসরের দশম পর্বে সবাইকে জানাই সুস্বাগতম। হ্যাঁ বন্ধু, আজকের নিবেদন হলো জ্যোতিষে সাত সংখ্যা বা সাত সংখ্যার ভাগ্য ও ফলাফল। এই সাত সংখ্যা হলো নবগ্রহ চক্রের কেতু গ্রহ, প্রতীক হলো সাত, এবং রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি। এই মানবদেহের রক্ত হলো এই সাত সংখ্যাধীন এবং হলো এর যে প্রভাব সেটা হলো নিম্নাঙ্গ ও পায়ের তোলার উপর এর বেশি প্রভাব। এছাড়াও বায়ু ও কফে এই সাত সংখ্যা অবস্থান করে। পূর্বের ভিডিওতে আপনারা জেনে গেছেন যে আপনার জন্ম তারিখের যোগফল করে বা যোগ করে তার একক সংখ্যা যদি সাত হয়ে থাকে তাহলে আপনি সাত সংখ্যার জাতক। আর জন্ম সালের শেষের দুই সংখ্যা যোগ করে তার একক যদি সাত হয়ে থাকে তবে আপনি সাত সংখ্যার জাতক। তবুও যারা 1907, 1916, 1925, 1934, 1943, 1952, 1961, 1970 এই সমস্ত সালে জন্মগ্রহণ করেছেন তারা সাত সংখ্যার জাতক। তাছাড়াও পাশ্চাত্য মতে যাদের নামের প্রথম অক্ষর জি, পি এবং ওয়াই হয়ে থাকে তারা সাত সংখ্যার প্রভাব পেয়ে থাকে। হ্যাঁ বন্ধু, এই সাত সংখ্যাকে নিয়ে বহুকাল থেকে গবেষণা চলে আসছে। একে দুই সংখ্যার নিষ্ক্রিয় সংখ্যা বলা হয়ে থাকে। আবার এই সংখ্যা নিয়েও বহু মতবিরোধ আছে। বৌদ্ধ তান্ত্রিকদের মতে সাত সংখ্যা আদি দৈবিক সংখ্যা, কারণ এই সংখ্যা সবসময় মঙ্গলপ্রদ, হিতকর, ঐশ্বর্য প্রদানকারী, সম্পদ প্রদানকারী ও প্রেমময় হয়ে থাকে। স্বয়ং মা বসুমতী এই সংখ্যার মুক্ত প্রতীক। অসীম মানে সংযত রাখার অসীম অসীম শক্তি এর মধ্যে আছে। এরা কোনো কারণে ধৈর্যহারা হয় না। এদের মধ্যে অলসতা ভাব থাকলেও কোনো কাজ হাতে নিলে তা সম্পন্ন না করে এরা ছাড়ে না। এদের মানসিক দৃঢ়তা খুব প্রবল হয়ে থাকে। কোনো কঠিন কাজকে দেখে এরা পিছপা হয় না। সাত সংখ্যার মধ্যে পাঁচ ও দুই সংখ্যার প্রভাব আছে, মানে পাঁচ যোগ দুই সাত। এদের মন তাই উচ্চভাব বিরাজ করে। এরা কাউকে বড় বা ছোট ভাবতে পারে না। এদের সামাজিক সম্মান প্রাপ্তি যোগ আছে। এরা অত্যন্ত কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। এরা কলহ বিবাদ ভালোবাসে না, সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে। সাত সংখ্যার জাতক বা জাতিকা সাধারণত মার্জিত রুচি ও খাঁটি প্রেমিক হয়ে থাকে। এরা সবসময় হাসিমুখে বিচরণ করে থাকে। এরা মিথ্যা চিন্তার ধার ধারে না। এদের বন্ধু বান্ধবদের প্রতি প্রবল প্রীতি ও ভালোবাসা থাকে। হ্যাঁ বন্ধু, এই তো গেল সাত সংখ্যার জাতকের ভাগ্য এবং ফলাফলের কথা। সর্বশেষ নিবেদন করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। এখানেই এই নিবেদন রেখে এখানেই এটি টানছি। সবাইকে ধন্যবাদ।